রণসাজে এগিয়ে চলেছেন সুলতান সুলেমান, সঙ্গে তার বিশ্বস্ত সহচর, বাল্যবন্ধু ও সাম্রাজ্যের উজির আজম ইব্রাহিম পাশা। চারদিকে কড়া নজর রাখছেন উজির। তখনই আকস্মিকভাবে ছদ্মবেশে আক্রমণ করে বসে নাইট যোদ্ধারা। তাদের ছোড়া তীর এসে বেঁধে সুলতানের গায়ে, মাটিতে লুটিয়ে পড়েন উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে সফল শাসক। দিশেহারা হয়ে পড়েন ইব্রাহিম পাশা। এই বুঝি নিভে যায় উসমানীয় সাম্রাজ্যের দীপশিখা। কিন্তু না, সঠিক সময়ে নাঙ্গা তলোয়ার হাতে ঘটনাস্থলে হাজির হন এক মহানায়ক, নাম তার মালকোচগ্লু বালি বে। সে যাত্রায় প্রাণে বাঁচে সুলতান। তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমানে মালকোচগ্লু চরিত্রে অভিনয় করে এভাবেই দর্শকের করতালি লুফে নেন তুর্কি অভিনেতা বুরাক এজিভিট। তবে তুর্কি আরেক ধারাবাহিক কুরুলুস উসমানে উসমান বে চরিত্রে অভিনয় করে পুরো বিশ্বে নজর কাড়েন তিনি। কাইবির আর্তুগ্রুল গাজীর যোগ্য উত্তরসূরি উসমান, বাবার মতোই বীরত্বের অধিকারী এই যোদ্ধা ছিলেন উসমানীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। যুদ্ধ ও কৌশলে তার কাছে নতজানু হয়েছিল শত্রু বাহিনী, গুড়িয়ে পড়েছিল দুর্ভেদ্য দুর্গগুলো। উসমানীয় সাম্রাজ্যের সেই সোনালী ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত ধারাবাহিক কুরুলুস উসমানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা বুরাক। বিশ্বের মানুষ এখন তাকে উসমান বে হিসেবে জানতে পছন্দ করেন। বাংলাদেশে তুমুল জনপ্রিয় এই অভিনেতা রোববার এসেছিলেন রাজধানী ঢাকায়। তাকে এক নজর দেখতে গুলশানে উঠেছিল মানুষের জোয়ার, তাদের হাতে হাতে ছিল কাই নিশান। বাংলাদেশে নিজের এত ভক্ত আছে সেটা হয়তো বিশ্বাস করতে পারেননি অভিনেতা বুরাক। তাই তো রেডিসন ব্লুতে হাজির হয়ে নিজের আবেগ উপচে দিয়ে উসমান বে খ্যাত এই অভিনেতা জানিয়েছেন তিনি পাকিস্তানে গিয়েছেন, ভারতও ঘুরেছেন, তবে বাংলাদেশের মতো এত ভক্ত কোথাও দেখেননি। পাকিস্তানে তো গিয়েছিলাম, হিন্দুস্তানে তো খুব সেভিলদিনে বিলিয়রম, শো আম বাংলাদেশ দেইম খুব সেভিলদিনে হেপ দুইদম। পর্দায় লম্বা জামা পরা, কাঁধে পশ্চিমী চাদর ঝোলানো, ঘোড়ায় চড়া কাই নেতা উসমান বেকে এবার একেবারেই সাধারণ পোশাকে দেখল বাংলাদেশের দর্শক। এদিন লাল শেডের একটি জামা পরে উপস্থিত হন অভিনেতা বুরাক। ভক্তদের প্রতি উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে জানিয়েছেন বাংলাদেশে এসে এমন ভালোবাসা পেয়ে তিনি সত্যি অভিভূত। বহুজাতিক একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে শুক্রবার ঢাকায় আসেন বুরাক। প্রিয় অভিনেতার আসার খবরে তুর্কি সিরিজ প্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস বিরাজ করছিল। তুরস্কের নাম করা অভিনেতা ছাড়াও তিনি সেদেশের একজন মডেল, তবে উসমান বে হিসেবে এক নামে তাকে চেনে সবাই। শিবলি আহমেদ, কালবেলা।